আমার রেসপন্সিবিলিটি থেকে তো আমি হাত ধুয়ে ফেলতে পারি না। কিন্তু কানা ভাই জানিস তো, এই মেয়েটাকে আমি কিন্তু অনেক আগে থেকে চিনেছিলাম। কিন্তু কিন্তু কি কিন্তু কি জানি, মানে কেটে বলছিলাম খেয়াল করছো। তুমি কিন্তু খুব এলোমেলো হয়ে আছো ভাইয়া। এলোমেলো হয়ে আছি কেন, এরকম কেন মনে হলো? এলোমেলো কেন হয়ে থাকবো আমি? কি বলছো, দুদিন পরে আমার বিয়ে হবে, সেদিনের মতো একটা সুন্দর শিক্ষিত মেয়ের সঙ্গে আমার বিয়ে হবে, আমার দূরে কোথাও একটা পোস্টিং হয়ে যাবে, দারুণ করে সংসার করবো আমরা, কেন খামোখা এলোমেলো হয়ে থাকবো? আর তাছাড়া দাদা ভাই, তুই দেখে নিস, গুটিও তো নিজেকে ডেভেলপ করছে, খুব মন দিয়ে পড়াশোনা করবে, তুই দেখিস খুব ভালো চাকরি পাবে, খুব দক্ষতার সঙ্গে দেশের কাজ করবে, হয়তো কোনদিন দেখা যাবে যে সেম ফিল্ডে আমাদের একসাথে দেখাও হয়ে গেল। আমি ওর স্মৃতিতে থেকে যাব, আর ও আমার স্মৃতিতে থেকে যাবে, হয়তো সেই সময় আমরা আমাদের এই বর্তমানটাকে আর কেউ শিকারই করতে চাইব না। বাদ দিয়ে সমস্ত কথা, আমাকে অফিসে বেরোতে হবে, একটু তাড়াও আছে, আর এই আর্জেন্ট ফোনটাও করতে হবে। হ্যালো গুড্ডি, আমি বলছি, আমি স্যারজি বলছি। হ্যাঁ স্যারজি বলুন। তোমাকে আমি কালই বলেছিলাম না যে আমাদের হয়তো কালকেই দেখা হবে, তো আমাকে এই জাস্ট জানানো হলো আর কি যে কালকেই আমাদের, মানে আগামীকাল আমাদের আমাদের অফিসিয়াল কাজটা পড়েছে। তুমি আসতে পারবে কালকে? হ্যাঁ নিশ্চয়ই পারবো। তোমার ক্লাসের ক্ষতি হবে তো, তুমি একটা ক্লাস তো তুচ্ছ, অন্তত দুটো জীবনের ক্ষতি হওয়ার চাইতে তো তুচ্ছ। আমি কালকে গেলে দুটো মানুষের জীবন নিশ্চিন্ত হবে, তাই কাল যত ইম্পর্টেন্ট ক্লাস থাকুক আমি যাবো। আপনি বলুন আমাকে কোথায় যেতে হবে। আমি তোমার কলেজের সামনে গিয়ে তোমাকে ফোন করব। আমি একাই যেতে পারবো, আপনার সঙ্গে একই গাড়িতে করে আমি কোটি গিয়ে দাঁড়াবো না। আপনি আমাকে বলে দিন কখন যেতে হবে, আমি তো জায়গাটা জানি, আমি খুঁজে খুঁজে চলে যেতে পারবো। ও ঠিক আছে, ওই দুপুর 12টা নাগাদ ওখানে পৌঁছাতে হবে। আমি পৌঁছে যাব। ঠিক আছে, আর কিছু বলবেন? না, আর কি বা বলবো, আর কি বা বলার আছে? ঠিকই তো, আর কি বা বলার আছে, রাখি তাহলে। রাখবে? হ্যাঁ ঠিক আছে রাখো তাহলে। সে কি কালকেই? এই কথাটা এতক্ষণ বললি না কেন তুই? আমরা এতগুলো কথা বললাম, কি লাভ হতো বলে? দেখো এখনো সময় আছে কিন্তু ভাইয়া, তুমি আজকে রাতটা ভালো করে চিন্তা করো। আমার কিছু চিন্তা ভাবনা করার নেই, চিন্তা ভাবনা সব শেষ হয়ে গেছে। এগুলো আমি তোকে ছোট থেকে চিনি, তুই কিন্তু কনফিউজ মানুষটা নস, এতটা ভঙ্গুর তুই নস। পেকলু আমি মানুষটাকে চিনি না, নিজেকে হারিয়ে ফেলিস না পেকলু। তোর যদি মনে হয় তুই গুড্ডির সাথে সম্পর্কটা রাখবি, তুই এলে শিরিনের সাথে কথা বল, আমরা থাকবো, আমরা কথা বলবো, শিরিনকে বোঝাবো, আমরা যা বোঝানোর দরকার আমরা সেটা করবো। পেকলু ভালো করে শোনো আমার কথাটা,
তুই যখন সেদিনকে কথা দিয়েছিলি তখন তোর সেটা মনের কথা ছিল, তোর সেটা ভাবনা ছিল, কিন্তু এখন তো ভাবনাটা পাল্টে গেছে। তা ভাবনাটা যখন পাল্টে গেছে সেই পাল্টানো ভাবনাটাও জানাতে হবে। আমি শিওর যে সেদিনের বাবা মা যদি চেষ্টা করে সেদিনের মতো মেয়ের জন্য একটা পাত্র পাওয়া কোনো অসুবিধার ব্যাপার না। দাদা ভাই আর কিছু হবে না, এটা বোঝ, সেদিনকে কথা দিয়েছি আমি। কথাটা কি তুমি মন থেকে দিয়েছো? হ্যাঁ যখন কথা দিয়েছিলাম না, মানে কথা যখন দিয়েছি তখন মন থেকেই দিয়েছি। কথা দিলেই কি সবসময় আমরা মন থেকে কথা দিতে পারি? এই যে গুড্ডি বলছে যে ওর কোনো খারাপই লাগছে না, তার মানে কি সত্যি ওর খারাপ লাগছে না? এই যে তুমি, তুমি এমন একটা ভাব করছো যেন কাল থেকে তোমার জীবনে শুধুমাত্র দক্ষিণের বাতাস বইবে, কিন্তু তা তো নয় ভাইয়া। তোমার জীবন দিয়ে তো ঝোড়ো হাওয়াও বয়ে যাবে, সেটা তো আমরা খুব ভালো বুঝতে পারছি। তুমি হয়তো মুখ ফুটে কিছু বলতে পারছো না, কিন্তু তার মানে কি আমাদের বোঝার কোনো দাম নেই? বৌমনি, আমি আমার জীবনটাকে ছেড়ে দিয়েছি ওই হাল ভাঙা নৌকার মতো। নৌকা এখন দিদি দেখো, এই মুহূর্তে নৌকা যেদিকে যাবে আমি সেদিকে যাবো, আমি বোঝাতে পারছি। আর তাছাড়া কি বলতো, যা হয় ভালোর জন্যই হয় এটাই আমি ধরে নিচ্ছি। আমি এটাও ধরে নিচ্ছি যে আমাদের ভালোই কিছু হবে, এবং গুড্ডির আমার থেকে আরো বেশি ভালো কিছু হবে, তুমি দেখে নিন। আমি খুব খুশি হব যদি আমার থেকে অনেক বেশি ভালো গুড্ডি হয়। এই এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আমি এই ভরসাতেই আছি, তাই আমি এই সমস্ত কিছু থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। তুই দেখে নিস দাদা ভাই, আমি যে সরে আসছি গুড্ডি জীবন থেকে, এ তোর ভালো হবে। আপনারা দুজনেই মিউচুয়াল ডিভোর্স চাইছেন তাই তো? হ্যাঁ স্যার। আপনি কি করেন? স্যার আমি একজন স্টুডেন্ট, সেকেন্ড ইয়ারে উঠব। আপনি? আমি একজন আইপিএস অফিসার। আপনাদের বিয়ে হয়েছে কতদিন? এক বছরের উপর স্যার। এক বছর, এই অল্প সময়ের মধ্যেই বুঝে গেলেন থাকা যাবে না? কেন, এই ডিভোর্সের কারণটা কি? স্যার এই বিয়েটা একটা ঘটনাচক্রে হয়েছিল, এই বিয়েটাতে আমার কোনো মত ছিল না, তাই যত তাড়াতাড়ি সম্ভব এই বিয়ের বন্ধন থেকে আমি মুক্ত হতে চাই। আমার জীবনে আরো অনেক পরিকল্পনা আছে স্যার। হ্যাঁ কিন্তু বিয়েটা যখন হয়েই গেছে, সে যেভাবেই হোক তখন বিয়েটা টিকিয়ে রাখার জন্য আপনার কোনো চেষ্টা থাকবে না? আমি এই বিয়েটা মানিয়ে নিতে পারবো না স্যার। আর আপনি? আমি ওই বিয়েটা থেকে বেরোতে চাই। দেখুন আপনারা দুজন দুজনকে আরেকটু সময় দিতে পারতেন। স্যার আমাদের সময় দিয়ে আর কোনো লাভ নেই, কারণ আমরা দুজনেই জানি আমাদের দুজনের জন্য এই বিয়েটা একেবারেই ঠিক নয়। আপনারা তো চেষ্টাই করলেন না, চেষ্টা না করেই বলে দিচ্ছেন। তাছাড়া এর মধ্যে আপনারা একসাথে থেকেছেন? না, একসাথে থাকেন উনি। তাই দেখুন আমি চাইব আপনারা আর একবার চেষ্টা করে দেখুন, কি বলেন আপনি? স্যার আপনি যদি বলেন আর ও যদি রাজি হয়, মানে মানে আপনার কথা যদি এটাই হয় তাহলে আমি নিশ্চয়ই আর একবার চেষ্টা করে দেখতে রাজি স্যার। আমি রাজি নই স্যার, আমি ডিভোর্সটা চাই। আচ্ছা ম্যাডাম আপনি এত রিজিড কেন? আপনার একবারও মনে হচ্ছে না যে এই সম্পর্কটার মধ্যে থাকলে আপনি অনেক নিরাপত্তা পাবেন, সিকিউরিটি পাবেন? আপনার এত অল্প বয়স, সামনে সারা জীবন পড়ে আছে। না স্যার আমার মনে হচ্ছে আমি এই সম্পর্কটা থেকে বেরোতে চাই। আপনি ভালোভাবে ভেবে বলছেন তো? হ্যাঁ স্যার আমি ভালোভাবে ভেবেই বলছি। আপনার কি মত?
ও যেটা চাইবে সেটাই হবে। ও যদি থাকতে না চায় আমার কোনো আপত্তি নেই। ও যদি ডিভোর্স চায় তাহলে তাই হবে, আর ও যদি থাকতে চায় তাহলে তাই হবে। দেখুন, উনি তো আপনার ওপর ব্যাপারটা ছেড়ে দিয়েছেন। আপনি যদি একটু পজিটিভলি ভাবেন ব্যাপারটা তাহলে কিন্তু আপনাদের বিয়েটা টিকে যায়। আমি এই বিয়েটা টেকাতে চাই না স্যার। আচ্ছা, আপনার দিক থেকে কি কি অসুবিধা আছে? উনি কি আপনাকে কোনো রকম টর্চার করেছেন, করেন? ধরুন মানসিক টর্চার বা ফিজিক্যাল টর্চার? না স্যার, ওনার কোনো ত্রুটি নেই, সমস্যা আমার হচ্ছে। স্যার, এই কথাটা পুরোপুরি ঠিক না। তাহলে ঠিক কথাটা কি? চলো 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 পাল্টাই।